فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. উদবার এলাহত আবিল ও বিকে বিল হেকমা ওলম ইদ আদিল হাসানা ও দাদা দিল হুম মিল্লা তী হে যে আমার সম্মানিত ও আমার ফারুক ভাই জানতে চেয়েছেন যে পূর্বের গুনাহা সমস্ত মাপ হবে কিনা যে হ্যাঁ অবশ্যই মাফ হয়ে যাবে আল্লাহ আরব্দুল আলামিন ইসলাম আনায়নের পূর্বে যতগুলি গুনহা হয়েছে সমস্ত গুনহাকে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন এবং নিষ্পাপ করে দিবেন কারণ যে কাবলাল কবলাল ইসলাম ইসলামের আগে বলে ইসলামের আগে যে সমস্ত গুনহা খাতা হয়েছে সমস্ত গুনহাকে আল্লাহ রবুল্লা আলমিন একদম পানি দ্বারা ধুয়ে দিবেন তো সেই ধোঁয়াটা কেমন হবে যেন সে নতুনভাবে জন্ম লাভ করলো আল্লাহ নবী সাল্লি সাল্লামকে এসে একজন কাফের জিজ্ঞাসা করছে আল্লাহ নবী আপনি বলেন যে আমি যে সমস্ত গুনহাগুলি করেছি কুফরি অবস্থায় আমি অজান্তে সেগুলো তো মাফ হবে তো যদি মাফ হয় তবে আমি ইসলাম গ্রহণ করব নচেত আমি করব না বলছে আল্লাহ নবী বললেন যে হ্যাঁ অবশ্যই তবু ইহি না সোহা খালে সন্তোষকে যে তোমা এটা ইসলাম গ্রহণ করলেই হয়ে যায় অর্থাৎ তোমার অজান্তে যতগুলি গুনহা হয়েছে তুমি কাফের অবস্থায় ছিলে মোশিরেক অবস্থায় ছিলে তোমার এ টু জেড সমস্ত গুনাহাকে আল্লাহ রবুল্ আলমিন ক্ষমা করে দিবেন অর্থাৎ আপনার নানের গুনা ইনশা আল্লাহ এ টু জেড সমস্ত গুনা আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন আর এখন থেকেই তাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নেয়াত করতে হবে যে আমি সৎ পথের প্রতিক্র শিরিক বেদার থেকে মুক্ত থাকবো সুজাকাল্লাহ খৈর